নামাজ পড়ছেন, তুমি যাও সাহেবকে উঠাও, আজুনার জন্মদিন। আম্মা জান বলেছে আর সবাইকে নতুন কাপড় চোপড় দিবে, অনেক বকশিস দিবে, যাও যাও তাড়াতাড়ি উঠাও। সবই তো বুঝলাম, কিন্তু আমাদের সাহেবকে উঠাতে গেলে রাজাকে লাগবে। আমাদের সাহেব ঘুম থেকে উঠে রাজাকে না দেখলে ওনার মেজাজটা বিগড়ে যায় বাবা। তাছাড়া আম্মা জানের হুকুম, রাজা ছাড়া অন্য কেউ সাহেবের ঘরে যাবে না। তা তোমার রাজা বাবুকে তাকিয়ে আগে ডাকো। আস্তে আস্তে আস্তে, মগজটাকে একটু নাড়া দিয়ে নেই। তোমার অস্থির হওয়ার কোনো কারণ নেই, আর সাহেবের জন্মদিন ওস্তাদ নিশ্চয়ই সাহেবের জন্য দোয়া চাইতে মাজারে গেছে। হে আল্লাহ, পাপ করার দেগা, সবাইকে সুখে শান্তিতে রেখো, কাউকে দুঃখ দিও না, আমার মনিরকেও না, সবার সঙ্গে আমাকেও সুখে রেখো। আমিন। Thank you.
কোনো দাম রে, রাজায় আমার নাম রে, নেই তো কোনো দাম রে, রাজায় আমার নাম রে, নেই তো কোনো দাম রে, রাজায় আমার নাম রে, নেই তো কোনো দাম রে, কেম না চাও তেম নাচি এই দয় আমার কাম রে, কেম না চাও তেম নাচি এই দয় আমার কাম রে, রাজায় আমার নাম রে, নেই তো কোনো দাম রে, রাজায় আমার নাম রে, নেই তো কোনো দাম রে, ছোট কেউ বা বড় এই বেদাবেদ কেন করো, সবই রে তার দান রে, রাজায় আমার নাম রে, নেই তো কোনো দাম রে, রাজায় আমার নাম রে, নেই তো কোনো দাম রে, সবাই মাটির ঘরে কেউ বয়াগে কেউ বপরে, বেঁচে রবে সুনাম রে, রাজায় আমার নাম রে, নেই তো কোনো দাম রে, রাজায় আমার নাম রে, নেই তো কোনো দাম রে, যেমনি নাচাও তেমনি নাচি এই দয় আমার কাম রে, যেমনি নাচাও তেমনি নাচি এই দয় আমার কাম রে, আগে আমাকে একটা কথা দিতে হবে, তারপর দোয়া করবো।
আম্মা যান, আমার মন বলছে এই বছরই আপনার নিয়ত পূরণ হবে। আম্মা যান, আল্লাহ বাঁচালে সামনের বছর এই দিনে দেখবেন একসঙ্গে তিনজন আপনার পায়ে সালাম করছে। তিনজন? হ্যাঁ তিনজন, আমাদের সাহেব একজন, উনার স্ত্রী সেই বেগম সাহেব একজন, আর বাচ্চা একজন, এই মোট তিনজন। বুঝছে বুঝছে। আম্মা যান, ইনশাল্লাহ এই বছরই আপনি বোমা পেয়ে যাবেন। রাজা যখন বলেছে তখন আল্লাহ নিশ্চয়ই আমার মনের আশা পূরণ করবে। মা, দোয়া করো আমি যেন তোমার মনের আশা পূরণ করতে পারি। রাজা, তুই কি বারবার নিষেধ করার পরেও জুতা পালিশ করছিস কেন? তোর এই সমস্ত কাজ আমার একদম অপছন্দ। এ বাড়িতে কি কাজের লোকের অভাব আছে প্রিন্স? মা, আমাকে বলে লাভ নেই, ও আমার কথা শুনেই না। কেন শুনবে না রাজা? আম্মা যান, আমার শরীরে যতটুকু রক্ত সবটুকুর মালিকই আপনারা। খাই পরে আপনাদের কাজ করব কার? আপনাদের সেবা করতে না পারলে আল্লাহ আমাকে ছাড়বেন না। রান্নাবান্না সব শেষ হয়েছে কিনা? সে তো অনেক আগে শেষ হয়েছে। রাজা দেখো, টেবিলে খাওয়া দাওয়া হয়েছে কিনা? আম্মা যান, আপনি কেন আমাকে এদিক ওদিক পাঠাতে চান? উনার মতো ধনী লোককে আমি কাছ থেকে দেখবো না? হ্যাঁ, উনি সাহেবের মামা, আপনার ভাই, আজ আমাকে উনার সঙ্গে পরিচয় করে দেবেন। ওয়ালাইকুম আসসালাম, হ্যাপি বার্থডে টু ইউ। এই পড়িয়ে দে। দেখ রাজা, মালাটার জন্য আমাকে দেখাই যায় না। মালা তো গলার জন্য, কিন্তু মালার জন্য যদি গলা দেখা না যায় তাহলে সে মালার কোনো মূল্যই নাই। সবাইকে নিয়ে ভেতরে এসো। জি আসুন ভাই যান। চলো মাকুমা, এটা পড়তে পারলে ভাত খেতাম না। সত্যি মালাটা খুব ওজন, খুলে রাখি। সব ব্যাপারে বাড়ির চাকর বাকরদের কথা বলার সুযোগ দেওয়া উচিত নয়। ধনী আর গরিবের একটা তফাত আছে, সব সময় মনে রাখবে কাকে কিভাবে ব্যবহার করতে হবে। এসব ছোট লোকদের বেশি প্রশ্রয় দেবে না। মনে রেখো, আমরা রাজবংশ, তুমি আমি একই বাবার সন্তান, তোমাকে আমারই মতো আরো কঠিন হতে হবে। অহংকারী আমাদের গৌরব। আচ্ছা ভাইজান, আপনার মেয়ের খবর কি? ওর পড়াশোনা শেষ হয়েছে? আগামী মাসেই ফাইনাল। মেয়ে আমার খুবই বুদ্ধিমতী, এখন তুমি ওকে তোমার পুত্রবধূ করে ঘরে নিলেই আমাদের সম্পর্কটা আরো জোরদার হয়। মাই ডিয়ার সিস্টার, শোনো, তোমার এমন কোন গোপন কথা নেই যা আমি জানি না। সত্যি করে বলছি, আমার উপরে বিশ্বাস রেখো, তোমার এসব গোপন কথা আমি আজও কাউকে বলিনি। আর কেনই বা বলবো, সৎ হলেও
তুমি আমার বোন, তার চেয়ে বড় কথা আমার মেয়েই দুদিন পরে এবারে বউ হবে। আপনাকে আমার পছন্দ না হলেও আপনার মেয়ে কাজলকে আমার পছন্দ, তবে প্রিন্সের মতামত নিতে হবে। মতামত প্রিন্স যাই দিক, আমার মুখ বন্ধ রাখার জন্য আমার ইচ্ছার মূল্য তুমি দেবে। কাজলকে আমি পাঠিয়ে দেব, কিছুদিন এখানে বেড়াবে। এই কাজকর্ম সব ঠিক মতো হচ্ছে তো? জি স্যার, আপনার কথা মতোই সব হচ্ছে। শোন, রাজার উপর নজর রাখবি, ও কোথায় যায় কি করে সব আমাকে জানাবি। জি স্যার। খুব সতর্ক থাকবি, তুই যে আমার লোককেও যেন টের না পায়। জি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব সামলে চলব। সাহেব, আপনার অনেক টাকা আছে তা সবাই জানে, তাই বলে জন্মদিনের নামে এত টাকা খরচ করলেন কেন? না, জন্মদিন বলি না, আমি টাকা খরচ করি সবার শান্তির জন্য। ভালো কথা, কিন্তু আপনার বাবার মৃত্যু বার্ষিকীতে কোনো টাকাই খরচ করলেন না, অথচ পরের শান্তির জন্য টাকা খরচ করলেন, এটা কেমন? মৌসুমী অপেরার রাজার হলো সাজা। রাজা, আজ এই যাত্রাটা দেখুন।
লালা যৌবন তারে কেমন রাখি ধরে ও লালা যৌবন তারে কেমন রাখি ধরে বুকের ভিতরে হায় তুলপার কি জ্বালা জুড়াবে সাহেব সাহেব ভোর হয়ে গেছে বাড়ি যাবেন না হ্যাঁ চল আসেন 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 যাত্রা তো ভাতটা লোকে দেখে বুঝলাম কিন্তু ভাত খেতে তো নিষেধ নাই কি হয়েছে অনেক রাত হয়েছে কাল রাতে কোথায় গিয়েছিলি যাত্রা নাটক এসব দেখতে নিশ্চয়ই না মা ওসব দেখব কোথায় রাজা তুই বল না মানে আম্মা জান ওসব কিছু দেখতে যায়নি মাথায় হাত রেখে বল না যায়নি আমি জানি তুই নিজের ক্ষতি করে হলেও ওকে বাঁচাবি হাত সরা মাথা থেকে হাত সরা ওর মাথায় হাত রেখে বল দেখি কেমন মিথ্যে বলতে পারিস কি হলো মাথায় হাত দিচ্ছিস না কেন বল কাল রাতে কোথায় গিয়েছিলি হ্যাঁ আম্মা জান উনি যাত্রা দেখতে গিয়েছিলেন রোজ রাতে উনি যাত্রা দেখেন না খেয়ে রাত কাটান আমাকেও তাই করতে হয় আমাকেও তাই করতে হয় ঠিক আছে হাত নামা আজ থেকে আর যাত্রা দেখতে যাবি না মা প্লিজ এই কথা বলো না যাত্রা নাটক হলো আমাদের দেশীয় কালচার বিদেশে লেখাপড়া মাঝে সেদেশের অপেরা কান্ট্রি ড্রামা দেখেছি ইউনিভার্সিটিতে এসব নিয়ে লেকচার শুনেছি মা দেশের মাটিতে এসে যদি দেশীয় কালচার ঐতিহ্য যাত্রা নাটক না দেখি তাহলে সত্যিকারের দেশপ্রেমী খব কি করে আয় কাজল সরি যাত্রা দেখে দেশপ্রেমিক হওয়ার কথা শুনে হেসে ফেলেছিলাম সরি মা ওকে ওকে চিনতে পারছিস না ও হচ্ছে তোর মামাতো বোন কাজল হ্যাঁ আমাদের কাজল এত বড় হয়ে গেছে দেখতে অনেক সুন্দর হয়েছে ইয়াল্লাহ এত লজ্জা কিসের আপন ফুপাতো ভাই স্বামী হবে এই জন্যই লজ্জা পাচ্ছে মা সবসময় শুধু বিয়ের কথা হ্যাঁ ও খুব ভালো মেয়ে রে ওর বাবার মতো ক্রিমিনাল নয় গ্রামে থেকেই বিয়ে পাস করেছে এখানে কিছুদিন থাকবে তোরা নিজেদের মধ্যে যদি অ্যাডজাস্ট করতে পারিস তবেই আমি তার বাবাকে কথা দেব আমি তো তোমাকে আগেই বলেছি এখন আমার পক্ষে কাউকে বিয়ে করা সম্ভব নয় মা তুমি কালী কাজলকে ওদের বাড়িতে পাঠিয়ে দাও এটা কি কাজল কখনো বেশি খুশি হলে অথবা বেশি দুঃখ পেলে ওর এরকম হয় এটা ওর ছোটবেলার অভ্যেস অনেক চেষ্টা করেও ঠিক করতে পারেনি আম্মা জান তাহলে এটা বন্ধ হবে কখন ওর মনটা একটু বেশি খুশি হলে বন্ধ হয়ে যাবে আমি পারবো বন্ধ করতে কথা ভাই আসামি একটা ফু দিয়ে দাও আম্মা জান কোনো চিন্তা করবেন না কাজল আফাত এই অভ্যাসটা আমি সারাই দুমু ছেলেবেলায় আমারও অভ্যাস ছিল আমার যখন এক মন তখন আমার মা এক গ্লাস পান দিত
আর আমি ডক ডক করে খেতাম। এই যে খেয়ে ফেলেছি, তাতে আমি ভালো হয়ে গেছি, আবার ঠিক ভালো হয়ে যাবে। হাসতে নাকি শুনছি বলে ভালো রোগ খারাপ রোগ ভালো ভালো হয়ে যায় না। কি জানি কি ব্যাপার, পুলিশে কামড় দিল আম্মাজান কাজল ভালো হয়ে গেছে, দাঁড়া পোকা জিন্দাবাদ। দুই ভাগ আরো কাটতে গো, না তো মন ভরবো না। কেমনে দেখে পুটি, মাছ কাটার কাজটা তোমার, আমি তোমার কাজটা করে দিলাম অধত্তরি। কিন্তু কেন জানো? কেন? এই রাখো, পরে বলতেছি। কারণ তোমার উপকার করলে তুমি খুশি হয়ে আমাকে ভালো জানবে, আমাদের মধ্যে একটা সম্পর্ক হবে, গভীর সম্পর্ক। তুমি যখন আমাকে নিয়ে স্বপ্ন দেখবে তখন দুনিয়ার আর কোনো স্বপ্নই তোমার ভালো লাগবে না, বুঝলে? বাকু বাকু। তা তো বুঝলাম, কিন্তু আমি যে বারবার স্বপ্নে দেখি, দিনের আলোতে একটা মানুষ দৌড়ে আমার দিকে আসতে থাকে। আরে আমি তো সেই পুরুষ, স্বপ্নের মধ্যে তোমার সাথে দেখা করি। কিন্তু স্বপ্নের ওই মানুষ তো শাহজাদার মতো দেখতে, গলায় মুক্তার মালা, মাথায় লম্বা লম্বা চুল, হাতে তরোয়াল। সেমনি কার স্বপ্ন দেখে? শোনো, ভালো করে চেয়ে দেখো, আমি সেই স্বপ্নের পুরুষ, লম্বা লম্বা চুল পরে শাহজাদা সেজে তোমার সাথে স্বপ্নে দেখা করি। না 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 না, তুমি সেই লোক নয়। স্বপ্নের ওনাকে না, আমি যে বাজবো না। শালা স্বপ্নের বেটা, ওই শালা বেটারে পেলে ওই শশা দিয়ে আমি সালাদ বানিয়ে খাবো, যে মাছ রইলো সে মাছ তুমি করবে, আমি না খেয়ে ঘুমাবো। আমাদের কাজল দেখতে খুবই সুন্দরী, একেবারে নায়িকার মতো, তাই না? হবে হয়তো। কাজল এত সুন্দরী দেখে আমি আশ্চর্য হয়ে গেছি, চোখে ধাঁধা লেগে যায়, তাই না? হ্যাঁ হবে হয়তো। মুরব্বীদের কথা মতো কাজলের সাথে আপনার বিয়ে হলে ভালো হবে, তাই না? হ্যাঁ হবে হয়তো। রাজা, গাড়িটা মৌসুমী অপরের দিকে নিয়ে চলতো। কালকে না যাত্রা দেখলেন? আজও আমি যাত্রা দেখবো। আয়। এই নাকি হিরো? হিরো নাকি? হ্যাঁ এই চুপ করো, বাকিটা শুনে। জ্যোৎস্না রানী এখনো আসছে না কেন? আসছে না কেন? জ্যোৎস্না রানী এখনো আসছে না কেন? এতক্ষণে তো চলে আসার কথা জনাব। আপা খার প্রহর দীর্ঘ হতে চলল, আমার ধৈর্য হারিয়ে যাচ্ছে। ধৈর্য হারাবেন না শাহজাদা। এটা কি শাহজাদা না হারামজাদা? আমাদের জ্যোৎস্না রানীর রূপের কোনো তুলনা নেই, রূপ চর্চা করে আসতে একটু সময় তো লাগবেই জনাব। কিন্তু আমার বড় দুঃখ হচ্ছে, অপমান বোধ হচ্ছে, কেন সে এখনো হাজির হচ্ছে না? ওই তো এসে গেছে আমাদের জ্যোৎস্না রানী। Oh, my God.
শাহজাদা আপনি ভাগ্যবান এ অপরূপ সুন্দরী আপনার ভালোবাসার রানী হতে যাচ্ছে শাহজাদা তো শাহজাদিকে পাবে আমরা আমাকে নিয়ে লোকে স্বপ্ন দেখে আমার চোখ মুখ চালন বলন দেখলে রাজা রাজত্ব ছেড়ে আমার কিছু নাই আর তুমি সামান্য শাহজাদা আমাকে বাবা স্বপ্ন দেখো কোন সাহসে এই একে সবাই ডাক্তার দেখে আনো ওই মিয়া এই ডালডা মাইরা দাও হাঁচি কাশি দুইটাই যাবগা ওই মিয়া ওই সব তুমি খাও খায় পাবলো যাও মানে দুঃখ দিও না এই মালাটি আমার গলায় পরিয়ে আমাকে বরণ করে নাও জোসনা রানী মালাটা হাতে নাও আরে মালাটা হাতে নাও স্যাবলার গলায় পরিয়ে নাও না এই মালা আমি ওকে পরাবো না এই মালা আমি দিলাম আমার স্বপ্নের পুরুষকে তোমাকে নয় কি ব্যাপার প্রিন তোকে খুব হাসি খুশি দেখাচ্ছে মা তুমি অনেকবার জিজ্ঞেস করেছো আমি কবে বিয়ে করব কেন জিজ্ঞেস করেছো তোকে বিয়ে করাবার জন্য তাহলে দেরি করছো কেন আমি রাজি রাজা প্রিন সাহেব বিয়ে করতে রাজি হয়েছে কাজল আপু বিয়ের খুশি তো তোমার ঢেকুর হচ্ছে পানি খেলে যাবে না যাবে মনে মানুষের ছোঁয়া লাগলে পাগল দিওয়ানা দিওয়ানা কোন কথা সে শোনে না শোনে না মন তো পাগল দিওয়ানা দিওয়ানা কোন কথা সে শোনে না শোনে না শুধু তোমাকে কাছে পেতে চায় বলো না এখন করি কি তোমাকে নিয়ে ভাবো না
আমারই যত সাধনা তো পাগল দিওয়ানা দিওয়ানা কোন কথা সে শোনে না শোনে না তো পাগল দিওয়ানা দিওয়ানা কোন কথা সে শোনে না শোনে তোমারি হাতে ধরেছি তোমারি সাথে চলেছি আমি যে খুঁজে পাগল দিওয়ানা দিওয়ানা কোন কথা সে শোনে না শোনে না পাগল দিওয়ানা দিওয়ানা কোন কথা সে শোনে না শোনে শুধু তোমাকে কাছে পেতে চাই বলো না এখন করি কি আমার বোনের বাড়িতে এত হাসি খুশি চারিদিকে যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে ব্যাপারটা কি ব্যাপার তো আছেই শুনলে আপনিও খুশিতে নেচে উঠবেন তাই তাহলে তাড়াতাড়ি বলো আমার আবার ধৈর্য কম বলো বলো তাড়াতাড়ি বলো আপা প্লিজ দিয়ে রাজি হয়েছে ও এই ব্যাপার কি ভাইজান খুশি হননি খুশি হব না কেন আজকের এই খুশির দিনের জন্যই তো কাজলকে বাড়িতে পাঠিয়েছি প্রিন্স বিয়েতে মত দিয়ে বুদ্ধিমানের পরিচয় দিল এই মুহূর্তে ওকে কি যে উপহার দেই ব্ল্যাক লেভেলের বোতলটা নিয়ে আয় ওই প্রিন্স বাবাজি কংগ্রেচুলেশন ইয়াং ম্যান আজকের এই খুশির দিনে তোমার জন্য উপহার এ বটল অফ ব্ল্যাক লেভেল হুইস্কি না ফুর্তি কর স্যার এটা কি বিদেশি মদ হুইস্কি এসব তো আপনার অভ্যাস সাহেব শ্বশুর ওই জামাইকে এসব শিখালে আপনার মেয়ের কপাল পুড়বে পুড়বে সাহেব এটা চলবে না চলবে নিয়ে যান নিয়ে যান আবার কথা নিয়ে যান নিয়ে যান সাহেব নিয়ে যান এগুলো খেতে নেই এগুলো খেতে নেই ছাড়বো না ভাইজান এ কি করলেন কেন আপনি রাজার গায়ে হাত দিলেন কেন ওর কাছে আপনি মাপ চান কি বললে একটা চাকরের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে আমার বাড়িতে কোনো চাকর বাকর নেই ওদের নিয়েই আমার সংসার সবাই আমাকে আম্মা জান বলে ডাকে আর আমিও ওদের পেটের সন্তানের মতো মনে করি হাজার অন্যায় করলেও আমি কারো গায়ে হাত তুলি না আপনি কেন হাত তুলবেন আপনি আমার ভাই অন্যায় করলে আমাকে মারতে পারেন কিন্তু রাজার গায়ে হাত তোলার কোনো অধিকার আপনার নেই রাজার কাছে আপনাকে ক্ষমা চাইতেই হবে জীবনে আমি কারো কাছে কখনো ক্ষমা চাইনি কিন্তু আমি মেয়ের বাবা মাথা আমাকে নিচু রাখতেই হবে রাজা আমাকে ক্ষমা করে দাও তুমি না বেদে মেয়ে দোষ না
তোমার হাতের গোসা মনে হয় বড় বাসের মুড়া, তোমার হাতের আঙ্গুর মনে হয় মলি বাসের কঞ্চি। এমন সুন্দর আজ জীবনে দেখি নাই। আল্লাহ তোমার মাটিতে বানায় নাই সিমেন্টে বানাইছে। ওই আদিন কাল কথা কইলা আবাই কাঙ্গালি কেন? আমি আমার স্বপ্নের নায়ককে দেখছিলাম। ও ফুটবলের মতো লাথি মারলো রে। এই কি হচ্ছে রে? হাতছাড় হাতছাড় বলছি কুত্তা। কেন ফকিরা ধরলে মজা লাগে আর আমি ধরলে দোষ? আরে যা যা, ওর মতো একজন ভালো মানুষ হতে হলে তোকে আবার জন্ম নিতে হবে। কিরে কাটা খাসির মতো এত নড়াচড়া করিস কেন? দেখ পুটি, তুই তো আমাকে কুত্তা বললি কিন্তু জানিস না আসলে আমি মামুলি কুত্তা না, আমি হলাম পাগলা কুত্তা। তাও আবার মাঘ মাসে, মাঘ মাসের কুত্তা কামড়ায় না খেয়ে ফেলে। আমি তোকে কামড়াবো না খেয়ে ফেলবো। আগে কোনটা খাবো জানিস? এইটা খাবো। না না, এইটা খাবো, এইটা খাবো, এইটা খাবো। বাগানের মালিক হয়ে ফুল ছিঁড়তে নেই বন্ধু, কাজের মেয়ের সঙ্গে ঝগড়া করা তোমার মানায় না। মেয়ের সঙ্গে মানায় না? না, তুই তো ছেলে, আয় বেটা তোর সঙ্গে মানাবে। আয় বেটা, আয় আমার সঙ্গে ঝগড়া কর। কোবরা ভাই, এটা ঠিক হচ্ছে না। দূর বেটা, কিসের ঠিক? ঝগড়া কর। দেখো ভাই, তুমি আমাকে দশটা ঘুষি মারলে আমি কি তোমাকে একটাও মারতে পারবো না? এক হাজারটা ঘুষি মারলেও তুই একটাও মারতে পারবি না। ঠিক আছে, শুরু করো। রাজা, রাজা এখানে কি করছিস? নাম বাজান, আমরা কোবরার সাথে বন্ধুত্ব করছিলাম তো তাই। ঠিক আছে, আয় বাইরে যাব। এই তো ভালো ভালো। কোবরা ভাই কিছু মনে করো না। রাজা, এই ফালতু লোকের সঙ্গে ঝগড়া করে কি লাভ, যার জন্য আমি চুপচাপ ছিলাম। আচ্ছা, এই তোমার আর আমার মাঝে তফাৎ কি জানো? কি? আমার সব শক্তি মাথার বুদ্ধিতে আর তোমার সব শক্তি হাতে। ভবিষ্যতে আমি হব বুদ্ধিজীবী আর তুমি হবে সাংবাদ। এক ঘন্টা হয়ে গেল, কোনো গাড়ি নেই। মা রানী, তোমার কোনো কষ্ট হচ্ছে না তো? না খালা। ওই যে একটা টামটম গাড়ি আসছে। এই সেরেছে। গাড়ি থামা তো সাহেব, জরুরি কাজ আছে তো। রাজা, গাড়ি থামা। আমার রানীমাকে দেখে গাড়ি থামবে না মানে? অবশ্যই থামবে, কি বলিস রে মা? হ্যাঁ। আরে আপনারা, আপনারা সবাই রাস্তায় দাঁড়িয়ে কেন? ওনারা দাঁড়ালে আমাদের কি? চলেন সাহেব। না না, আমাদের ছেড়ে যাবে না, আমরা ওই সামনের গ্রামে যাব। আজ থেকে ওখানেই আমাদের যাত্রা পালা, আমাদের ওখানে ছেড়ে দাও প্লিজ। আমরা যদি পথে না আসতাম কি করতেন, কিভাবে যেতেন? ও সোনা, এই ডোন্ট টাচ, ডোন্ট টাচ। এই ভাই, ভেবো না আমাদের প্যাস্টিজ নেই। ওই দেখো আমাদেরও গাড়ি আছে, কিন্তু হঠাৎ ডিস্টার্ব হয়ে গেল। তোমাদের আবার গাড়ি আছে কই? ওই যে, ও আচ্ছা, ভাড়া গাড়ি। আপনি যেখানে যেতে চান সেখানে নামিয়ে দেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই বাদলা, গাড়ি ওখানেই থাক, তুই চলে আয়।
সব কি উল্টো উল্টো লাগছে? এলাম ইন্ডিয়ান টেম্পোতে, আজ যেতে হবে তেজি হর্স কারে। আজ আমি আপনাদের সাথেই আছি, রাতে আপনাদের যাত্রা দেখব। আপনি আমাদের যাত্রা দেখবেন? এ তো খুব খুশির কথা। এর আগেও দেখেছি, তুমি খুব ভালো গান করো। হ্যাঁ, আমি তোমার একজন ফ্যান, তুমি আমার স্বপ্নের রানী। এ ভাই, বাইরের জিনিসটা কি? তোর মাথা মাথা দেখে তো মনে হয় না, দেখে তো মনে হয় একটা পা। এ ভাই ভাই, আমার কথা শুনেন, এই জিনিসটা কি? আর তোর কোনো কথা শুনবা, চুপ শালা। এই জিনিসটা কি? কইতে গেল রাজা, আমি পানিতে নামবো না, আমার ঠান্ডা লাগতেছে, আমার সর্দি হয়ে যাবো গা, আমি কিছুতেই নামবো না, একদম না। পাতলা রে পাতলা, কি করে বাদামি তবলা। যেদিন যাত্রায় তুমি দূর থেকে ছুঁড়ে আমার গলায় মালা দিয়েছিলে, সেই দিনই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। অনেক চিন্তা করে দেখেছি, আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে বিয়ে করলে সুখী হব। এ ব্যাপারে তোমার কোনো আপত্তি আছে? জানি, নিরবতাই সম্মতির লক্ষণ। আচ্ছা, একটা কাজ করলে কেমন হয়? আমি তোমাকে দাওয়াত করি, তুমি খালাকে নিয়ে আমাদের বাড়িতে এসো, সময় বুঝে মায়ের সাথে পরিচয় করে দেব। সাহেব, যাবেন না। শোনো, এই কথাগুলো যেন অন্য কেউ না জানে, জানবো আমি আর তুমি। তোমার মুখের কথা শুনে আমার মনটা শাপলার মতো ফুটে উঠেছে। তোমার এক এক কথা আমার মনে এমন ভাবে দোলা দিয়েছে যে অন্য কোনো কথাই আর ভাবা যায় না। তোমার কথায় আমার মনটা মমের মতো গলে গেছে। রাজকুমার, যার কথার পরশে তোমার মনটা গলে গেছে, ওই তো প্রিন্স। সাহেব, ব্যায়ামে। স্যার, কিছু মনে করবেন না, হিরোইন একটু আপনার সাথে রস করলো। না না, ইটস ওকে। আমাদের রানীর আশিক হতে তো কতজনই আসে, সেই রকম কেউ হবে? আই, ম্যানেজার ডাক। কেন ডাকলে বলো না বন্ধু, তোমার ডাক শুনলে আমি যে পাগল হয়ে যাই। কোন চেয়ারম্যান সাহেব? আরে ওই ম্যানেজার, তোমাদের নায়িকা রানীর ব্যাপারে তোমার সাথে আমার আগেই চুক্তি হয়ে আছে, সেই মোতাবেক তুমি আমার কাছ থেকে অগ্রিম টাকাও নিয়েছো, এখন আমি রানীকে চাই। কি পাগলের মতো আজে বাজে কথা বলছেন! আমি কি আপনার খেলার পুতুল যে ইচ্ছে মতো খেলা করবে? এই ম্যানেজার, কি বলতে চাস তুই? চেয়ারম্যান সাহেব, যাত্রার রিহার্সাল চলছে, রানী যাবে কি করে? আমার সাইকেলে করে যাবে, আমার এইখানে বসে যাবে। না না না, আমি মানি না, কিছুতেই যাব না, আমি আপনাদের রায় মানি না, মানব না। এই বালক, তোরা যা, নায়িকাকে তুলে নিয়ে আয়। আমরা ওকে তুলে নিতে এসেছি। কি শাস!
সাহেব, এই যাত্রা মারপিটটা বেশ জমজমাট, তাই না? দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, রাজা, এই রাজা, কেস খাপলা মনে হচ্ছে। আরে না না, এইটা যাত্রার মরণ ফাইট চলছে। ডাইরেক্টর সাহেব, আপনার নাকে লাল রং দিয়েছেন নাকি? না না, রক্ত। আমার নায়িকাকে বাঁচান, বাঁচাও, বাঁচাও। এই রাজা, ডাইরেক্টর কি মারলো? এটা আবার কিসের রিহার্সেল? যা তো দেখ তো, নাটক তো। না না, জানা আর যা বলছি। নায়িকা, এরা কি তোমাদের যাত্রা দলের লোক নাকি গুন্ডা বাহিনী? বাঁচাবো তো অবশ্যই। সাহেব, আপনি যা সন্দেহ করেছেন তাই শুরু করি। মেয়েটার যদি কোনো ক্ষতি হয় তখন আম্মা জানার কাছে কি জবাব দিবি? তুই ওকে নিয়ে পালা। না সাহেব, আমি যাব না। পালা রাজা, পালা। সাহেব, পালা বলছি, রাজা পালা। ছোকরা কে তুমি? সাইকেল বাহিনী, এখন কি পৃথিবীতে আলাপের সময়? ওরা ধরতে পারলে তোমার কি হবে জানো? তোমার জুতোর বারোটা বাজাবে। না, শালাকে আর ধরা গেল না। শালা আসলেই হিরো। চল ফিরে যাই। সামনে ডেঞ্জারের জঙ্গলি এলাকা, ওই জঙ্গলিরাই শালার হিরোগিরির বারোটা বাজাবে। আচ্ছা, সবাই তো চলে গেছে, এখন আর কোনো ভয় নেই, তাই না? তাই তো মনে হচ্ছে। আমরা যেখানে যাব সেটার কত দূরে? তা আমি কিভাবে বলবো, তবে অনেক দূর। পৌঁছাতে পৌঁছাতে সকাল হয়ে যাবে। ঠিক জানো তো, নাকি আবার রাস্তা ভুল করে বসে আছো? চুপ করে থাকো। আচ্ছা আচ্ছা, তুমি অনেক আমার গায়ে ধরেছ, যাও পিছিয়ে যাও।
আরে বাপরে, এ কোথায় এলাম রে? কি আরম্ভ হলো? হ্যাঁ এরা কি ভাষায় কথা বলে? থামো থামো থামো, এই ভাই বোনেরা, এই জায়গার নাম কি? আপনারা কারা? আপনাদের অবস্থা কে করেছে? হ্যাঁ হ্যাঁ কয় কি, এ কোথায় এলাম যদি জানতে না পারে তাহলে বাড়ি ফিরবো কিভাবে? আমার না খুব খিদে পেয়েছে। আচ্ছা কোথায় খাবে? এরা তো কেউ আমাদের ভাষায় বুঝে না। এরা নিশ্চয়ই আমাকে কোন দেশের মহারানী মনে করছে, নাহলে তো সম্মান করছে কেন? এই তুমি আমাকে নামাও, খাবারের ব্যবস্থা আমি করছি। হ্যাঁ তুমি? হ্যাঁ, ওরা আমাকে মহারানী মনে করছে তো, তুমি আমাকে মহারানীর মতো করে নামাও। আমি কি তোমার চাকর? হ্যাঁ নামাও না প্লিজ। যাত্রা দলের নায়িকা হয়েছো মহারানী, কপালে যে কি আমার আছে আলতাই জানে। তোমরা কেউ বিশ্বাস করো না, যাত্রা দলের নায়িকা কোনো মহারানী না, বাউতা বাউতা। ওটাই সুমাতা হা খাবার তু আমি খাবো না, আমি কি ফকির? হ্যাঁ আমার জন্য সামান্য খাবার, আমি খাবো না খাবো না খাবো না। গরম চা দাও, গরম চা চা দিয়া। রুচি নাই চাকা হু চাকা হু না হুজা হু এটাও না হুজা হু। আর শোনো, এই মালাটার না অনেক দাম, এটাকে যত্ন করে রেখে দিও। ওই 70 বছরের বুড়া বিশ্বাস করিস না, ইমিটেশন ইমিটেশন, ও রানী না। তোমাকে কেউ বিশ্বাস করছে না? তুমি মহারানী হয়ে এখানে থাকো, আমি চাকর হয়ে চলে গেলাম। আমি কি পাগল যে জঙ্গলে থাকবো? রাখো নাও জোয়ান, কিন্তু ওই জঙ্গলিদের তো কিচ্ছুই বলতে পারলে না। তুমি যে কত বড় শিয়ানা সেটাই দেখলাম, তোমার সাথে আমি আর নেই। তুমি কি আমার উপর রাগ করেছো? তাই রাজা কথা বলছো না কেন? তুমি কথা বলে না আমার খুব ভালো লাগে। দেখো কথা কম বলো, আমি আছি আমার মালিকের টেনশন নিয়ে, কাল তাকে যে অবস্থায় রেখে এসেছি এখন পর্যন্ত কি অবস্থায় আছে আল্লাহ জানে। কেন উনি না বললেন কেউ তার গায়ে হাত দিতে সাহস পাবে না? শালা, এবার কোন ভাষায় লেখা? আজব জায়গা, তার ভাষাও বুঝি না লেখাও বুঝি না। কথা কথা হাসবে না, হ্যাঁ তুমি সব কিছু বোঝো কিন্তু আমাকে বোঝাতে পারলে না, কি বললে আমাদের দেশের রাস্তা খুঁজে পাবো? এখানে বলতে হবে তিমিলাই ম মাই কাঞ্চু, তাহলেই হবে। এই কথাটা তুমি যদি আমাকে আগে বুঝে বলতে তাহলে এতক্ষণে অনেক পথ এগিয়ে যেতাম। হ্যাঁ আমি যাই কাকু জিজ্ঞেস করে। তিমিলাই ম মাই কাঞ্চু, এই যে শুনে না পাবনেরা, তিমিলাই মোবাই খানসু দুর্খা 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 কোয়াকুত কুতাহু দুর্খা দুর্খা। কি আল্লাহ, কথাটার মধ্যে নিশ্চয় কোনো ভুল আছে,
এর অর্থ তো হতে পারে না। অন্য কোনো পুরুষকে জিজ্ঞেস করি। এ ভাই, এই যে ভাই, শুনেন শুনেন, এই যে জুংলি রানীরা, আমি যা কোবার চাই তা তো আপনারা বোঝেন না। আমি কোবার চাই তিমিলাই মৌমাই খামসু। এই যে ভাই, শুনেন 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 শুনেন, আপনাকে প্যান্ট শার্ট পরে দেখে মনে হয় আপনি আমার ভাষা বুঝবেন। হ্যাঁ জি বলুন। শুনে আবার চর মারবেন না তো? না না, গালি দেবেন না তো? আরে না না, বলুন না, আপনি নির্ভয় বলুন। ইয়ে তিমিলাই ও মাই কানসু, এর অর্থ কি? আরে এটা হচ্ছে জঙ্গলিদের ভাষা। এই জঙ্গলিদের বাংলা ভাষা শেখাবার জন্য সরকার আমাকে এখানে পাঠিয়েছে। এই কথার অর্থ হচ্ছে তুমি আমাকে জড়িয়ে ধরে চুমু খাও। এই আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে। তিমিলাই মৌমাই খানসু। আমাকে তিমিলাই মৌমাই খানচু বলেছিলেন, এই কথা নিয়ে আমি অনেক অবদস্থ হয়েছি, অনেক মারও খেয়েছি। পরে এক শিক্ষক আমাকে বলল এর মানে হচ্ছে তুমি আমাকে জড়িয়ে ধরে চুমু খাও। তাই তোমাকে জড়িয়ে ধরে চুমু খেলাম। Thank you.
দেখেছে পাগল মাই রূপেতে বাহার রঙে জোয়ার দেখে দেখে থাকিতে পারি না যে আর রাশেদ মধুবনে হয় রে এসেছে ফাগুন sare 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 ba pada nida pada 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 তুমি যে গো উড়ালে পাখি পাখি দিও না গো বুকের কাছে তুমি আমায় সারাটি জীবন রেখো শের মধু বনে হায় রে এসেছে ফাগুন মাস আমায় তুমি একাবে করেছো সর্বনাশ ও বন্ধু শের মধু বনে হায় রে এসেছে ফাগুন মাস রাশের মধু বনে হায় রে এসেছে ফাগুন মাস ও রাশের মধু বনে হায় রে এসেছে ফাগুন মাস রানী তোমার যাত্রা দলের লোকরা কোথায় থাকে বলো তো সেখানে তোমাকে পৌঁছে দিয়ে আসে না না ওখানে ফিরে যাব না ওই যাত্রার ম্যানেজার বাজে লোক সে আর চেয়ারম্যান মিলে আমার ক্ষতি করতে চেয়েছিল তাহলে সেখানে তোমার যাওয়া উচিত নয় আচ্ছা তোমার বাবা মা কোথায় আছে বলো তো সেখানে দিয়ে আসি তাহলে তোমার বাবা মা বেঁচে নেই ভালোই হলো আমারও মা বাবা নেই তোমারও মা বাবা নেই বোন আমাকে লালন পালন করে বড় করেছে কিন্তু দুলা ভাইটা বোনের উপর খুব অত্যাচার করত তোর বোন যদি আমার চরিত্র নিয়ে আর কোনো কথা বলে কি সাংঘাতিক ব্যাপার দুলাভাই এত বাজে চরিত্রের লোক ছিল যে বাড়ির ভিতরে বাইরের মেয়ে নিয়ে ফুর্তি করতে দ্বিধাবোধ করতো না তুমি ঘরেও বদমাইশি শুরু করেছো এই ডালি তোমার বউ মরে যাবে তো যা নো প্রবলেম বাবা মারি গিয়া তারপরেই যোগ দিই যাত্রা দলে সব কিছু ভুলে গিয়ে হাজারো মানুষের মনোরঞ্জনে নিজেকে ভাসিয়ে দেই কিন্তু এসব আর আমার ভালো লাগে না রাজা ভালো লাগে না কোনো চিন্তা করো না রানী কোনো চিন্তা করো না আল্লাহ তোমার সহায় আছে ভালো মানুষকে আল্লাহ তালা কখনো খারাপ পথে নেয় না আমি যেখানে কাজ করি সেই মালিক তিনি খুব ভালো মানুষ তার সাথে পরিচয় করে দেব তিনি তোমাকে নিশ্চয় একটা কাজের ব্যবস্থা করে দেবে তাহলে তো ভালোই হয় ও আর একটা কথা প্রিন্স সাহেবের বিয়ের আগ পর্যন্ত তোমার আমার সম্পর্কের কথা কাউকে জানাবে না কিসের সম্পর্ক এই আস্তে আমার শরীর কাঁপছে এই আমার শরীর কাঁপছে তো এই তোদের আবার কি হলো ওরা আমাদের স্বাগতম জানাচ্ছে স্বাগতম জানাচ্ছে তোমার অপেক্ষায় আমি প্রতিটি পল গুনছি তুমি ফিরে আসবে
মায়ের সাথে তোমাকে পরিচয় করে দেব, তারপর তোমার আমার সম্পর্কের কথা মাকে খুলে বলবো। হয়তো এসে গেছে। অসহ্য জ্বালা আর যন্ত্রণা, কিচ্ছু ভালো লাগে না, ভালো লাগে না। আরে সাহেব, রাজা কোনো অসুবিধা হয়নি তো? সব ভালো তো? কিসের ভালো? হ্যাঁ, শহর ছেড়ে দেশ ছেড়ে এমন এক জায়গায় গেলাম, না বুঝে আমার কথা আর না বুঝি আমি ওদের কথা, এমন অবস্থায় জীবনও পড়েনি। আল্লাহ যেন শত্রুকেও এমন অবস্থা না ফেলে। গাড়িতে শুধু তুমি এলে, রানীকে সঙ্গে আনলে না? হ্যাঁ সাহেব, রানী তো আমার সঙ্গে এসেছে। ওই তো নামছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাহেব, রানীকে বহু কষ্টে বাঁচিয়েছি। যাত্রার লোকেরা রানীকে ফেলে চলে গেছে, সে এখন অসহায়। আপনি এই বাড়িতে ওকে একটা কাজ দিয়ে দিন। রানী বুদ্ধিমতী মেয়ে, ওর জন্য কাজের কোনো অভাব হবে না। কি বলেছিলাম না, আমার সাহেব একজন মহান ব্যক্তি। রানী যাও, ভেতরে যাও। রানী ভিতরে যাও। এখন তো শুরু হবে আসল নাটক। যে নাটক দেখার অপেক্ষায় আমি আজও বেঁচে আছি, আমি আজও বেঁচে আছি। ফকিরা, আমি যেভাবে বলবো সেইভাবে কাজ করবে, বুঝলে? এখানে আছিস জেনে চলে এলাম। কেমন আছো খালা? ভালো না রানী, ভালো না। কেন, ওই যাত্রার ম্যানেজার আমাদেরকে বের করে দিয়েছে। কি হয়েছিল? তুই চলে আসার পর আমাদের দল শেষ, আমরাও শেষ। এই থামো 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 থামতে বলেছে। এটা কি যাত্রার মঞ্চ পেয়েছো? হ্যাঁ না ভাইজান, রানী যে সারা যাত্রা হয় বলে। রানী, আমরা এখন কি করব? আপনার বাড়িতে তো কত লোক কাজ করছে, এদের সবাইকে যদি কোনো কাজে লাগিয়ে দিতেন। রানী, তুমি তো ভালো করেই জানো আমি যাত্রা শিল্পীদের খুব পছন্দ করি, তুমি কোনো চিন্তা করো না, আজ থেকেও এখানেই থাকবে। হ্যাঁ, যাত্রা তুমি কি করতে? আমি যাত্রা দলে প্রহরীর ভূমিকা অভিনয় করতাম জনাব। তাহলে আজ থেকে তুমি আমার প্রহরী, পেছনে পেছনে পাহারা দিবে। জয় হুকুম জনাব। এই যাত্রা দলে তুমি কিসে পাঠ করতে? আমি আমি যাত্রা দলের ডাইরেক্টর এবং প্রাউন্টার। বুঝেছি তোমার ক্যারেক্টার। আজ থেকে তুমি এই বাড়ির চেয়ার গুলো পরিষ্কার করবে। যাও কাজে লেগে যাও। আপনারা আমরা সঙ্গে আজ থেকে ছাগল গরু দেখাশোনা করবেন। আরে কিছু ঢুলুকিনি ঢুলুকিনি না তো গুলু, তুমি সেই হিরোইন যার জন্য সবাইকে ঈদ পাথর খেতে হয়েছিল। আমার কি দোষ? মেকআপ ম্যান ঠিক মতো মেকআপ দিতে পারেনি তাই। আজ থেকে তুমি বাথরুম সব পরিষ্কার করবে। বলে কি, যাও কাজে লেগে যাও।
বাচ্চারা তার দিকে একটু নজর করুন। কে নরাধম? তুমি যাত্রায় কিসে পাঠ করতে? আমি নায়ক, আমি যাত্রায় নায়িকাকে নিয়ে ঘোড়ায় চড়ে করে ঘুরে বেড়াতাম। আজ থেকে তুমি ঘোড়ার গোবর পরিষ্কার করবে। অসম্ভব, আমি নায়ক না, তোমার চাকরি নেই, তুমি ভিক্ষু। আমি নায়ক না ভিক্ষু, তুমি ভিক্ষু। আমি নায়ক না ভিক্ষু। মনের মানুষ, আমার স্বপ্নের পুরুষ, তুমি কেমন আছো গো? ভালো আছি গো, খুব ভালো আছি। কি হচ্ছে? কি হচ্ছে মানে? দেখো, আমি তোমাকে যা যা বলেছি তুমি সরে যাও। ও দেখতে সেই রকম, সেই চোখ, সেই লম্বা লম্বা চুল, আমার স্বপ্নের পুরুষ বাস্তবে যখন পেয়েছি আর ছাড়ব না। কোথায় তুমি সখী, কোথায় তুমি সখী? রাজা? রানী? আয়ায়ো, রাজা? বন্যাসার আগে যেমন বাঁধ দিয়ে পানি আটকাতে হয়, তেমনি প্রিন্সকেও এনগেজমেন্ট করে আটকানো উচিত ছিল। যা হোক, এর একটা ব্যবস্থা আমি করছি। মেয়েটার নাম যেন কি বললে? রানী, যাত্রা করে। তুমি আমার রানী, আমি তোমার নায়ক, উঠেছো মা দিচ্ছ। এই লম্বা চুলও থাকবে না, পুটিও ভালোবাসবে না। বন্ধ 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 চুলকে কেটে দিয়ে গেল রে। আমার স্বপ্নের পুরুষ, আমার মনের মানুষ, তোমার এই অবস্থা কে করেছে? গত রাতে ঘুমের মধ্যে কে জানি আমার এই সর্বনাশ করে দিয়ে গেছে পুটি। এখন আমার কি হবে পুটি? আমার নায়কের চুল নাই, আমি এখন নায়ক হবো কি করে? তোমার নায়ক দেখে ভালোবাসি। আমি তো তোমাকেই ভালোবেসেছি, তোমার চুলকে নয়, তোমার বেশভূষাকে নয়। হ্যাঁ সত্যি বলছো? হ্যাঁ গো সত্যি বলছি। ইচ্ছে করছে এই খুশিতে আকাশে উড়ে যাই, আকাশে। চল তোকে আকাশে আল্লাহর কাছে পাঠিয়ে দেই। আমি ভালোবাসি।
বাঁচা যাইব। আমি বেঁচে গেছি, আমি বেঁচে গেছি বুটি, আমি নায়ক, তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। প্রহরী জনাব, কি বুঝলি? বুঝলাম এইটুকু, পুঠি ও নায়কের মাঝে যে ভালোবাসা, ওদের ভালোবাসার মাঝে আপনি আর কাটা হয়ে দাঁড়াবেন না জনাব। তাই
উনাকে তো দেখে মনে হয় উনি একজন দরবেশ। কিসের দরবেশ? বেটাটা ভিক্ষু। মুরব্বি আপনার পরিচয় কি? আমার পরিচয় কি তা তো আমি জানি। আপনার পরিচয় না দিলে আমরা আপনাকে কি করে চিনব, কি করে জানব? সেই আমাকে চিনবে, জানবে যে বুদ্ধিমান। তা সে বুদ্ধিমানটা কে? এবারের মালিক আম্মা জান, কিন্তু উনি তো বাড়িতে নেই, মাজার জিয়ারত করতে গেছেন। মাজার জিয়ারত? আসল চাবি ঘরে রেখে নকল চাবি খুঁজতে গেছে, নকল চাবি খুঁজতে গেছে। বুঝলেন সাহেব, এখন সবাই মিথ্যে কথা বলে, আর কাজে ফাঁকে দেওয়া সবার অভ্যাস হয়ে গেছে। যা যার কাজে যাও, শুধু কাজকে ফাঁকি দেওয়া। হ্যাঁ, দুনিয়াতে যারা আছে সবাই পাগল, কেউ টাকার পাগল, কেউ নারীর পাগল, আর কেউ প্রেমের পাগল, আর কেউ বা কাজের পাগল, কাজের পাগল। দশটায় তুমি আমার সাথে বাগানে দেখা করবে, ঈদের বকশিস দিব। হায় যাত্রা পার্টি, খালি শীষ মেরে বেড়াও না, পাই রে। রাগ করছি কেন ভাই, আমি তো নাই। পাই রে, আমি বিড়ি খেয়ে আছি, ধর ধর। বেড়া হায় হায় রে, ভাগ্য ছিলাম কি হলাম, আগে ছিলাম নায়ক আর এখন হলাম চাকর। আমি নায়ক আর আমাকে দিয়ে এই সমস্ত কাজ অসম্ভব। আমি চললাম, হাওয়া খেয়ে আসি। যেতে বলেছ, আমি আটটা হাজির। হাই হাই রে, আমার সীমা নাই। ওকেরা, তোকে একটা কথা বলবো। খুশি? শোন, তুই পুটিকে ভালোবাসিস, কিন্তু পুটি তোকে ভালোবাসে কিনা সে খবর নিয়েছিস? এখন বলবো না, পরে বলবো। ডাক পিয়ন আমার চিঠি দিয়ে বলেছে উড়ে যেতে, আমি ডাব্বায় পুট চলে করে চলে যাবো। Thank you.
রাত 10টায় বাগানে দেখা করবে। রাজা গাড়ি বের কর, বাইরে যাব। জি সাহেব। হাই কাজল। এই কাজল, এদিকে আয়। তানপুরা বাজাবো, ছেতারা বাজাবো। ওকিরা এখানে বসি তিরি মাঠাল নেই, তলোয়ার নেই, প্রহরী নেই, তাতে কি হয়েছে? আমি তো নায়ক সামলাই না, এই শালা দাও দিছে কেনা? আরে ভাই ঢুকলাম, একটু বাতাস খেয়ে আসি। আমি যে নায়ক, একই বাগান নো অন্য কিছু, চারদিকে সবুজ আর সবুজ, এত সুন্দর দেখে মনে হয়, দেখে মনে হয়, খেয়ে মনে হয়, কি মনে হয়? আরে কুটি বেগম, তুমি এখানে বাতাস খেতে এসেছো বুঝি? আমার মাথায় সখী, তুমি কোথা, তুমি কোথা, ভালো লাগে না রানী। 10টা আসতে বললো, এখনো এলো না। মারছে সাহেব, চিঠি পেলো কার কাছ থেকে? নিশ্চয় কাজল আপা দিয়েছে। কাজল, কাজল এখানে কেন? এত লোক বাগানে, কি ব্যাপার? কিন্তু আমাকে যে আসতে বলল, সে মহারানী কোথায়? তাকে কি করে? আমার রাজা,
আমার রানী। বলো চিঠি দিয়ে ডাকলে কেন? এমনি বললেই তো চলে আসতাম। আমি চিঠি দিইনি, চিঠি দিয়েছো তুমি। আমি দিইনি, তুমি দিয়েছো। তুমি তুমি দিয়েছো। তুমি না, তুমি দিয়েছো। তুমি দাঁড়াও দাঁড়াও, ব্যাপারটা বুঝে নেই। কাজু লতা বাগানে, প্রিন্স সাহেব বাগানে। প্রিন্স সাহেব বাগানে? আমাকে একটু গোয়েন্দাগিরি করতে হবে। তুমি তো আবার, তুমি তো দেখলা কি করতেছে, কেন যে আমার পুটি বেগম চিঠি দিল। আমি বোধহয় পুটি বেগম আর পেলাম না, মানে ছেলে খাইছি। মা, এই চিঠি কে লিখেছে? বেরিয়ে আয়। আমি জানি তোরা এই বাগানে আছিস, সৎ সাহস থাকলে বেরিয়ে আয়, নয়তো গুলি করব। এই গুলি কর, এই ওপরে। এত রাতে তোরা সব বাগানের ভেতরে কেন? কি ব্যাপার? হাম্বাজান, হাম্বাজান, কাল ঈদ, তাই যাত্রা সেবলা। চিঠি দিয়ে বাগানের সবাইকে দেখেছেন, কি যেন বলবে। ঠিক আছে ঠিক আছে, তোরা সব ভেতরে যা, যে যার ঘরে যা, যা। তুমি কে জাদু জানো, শুধু যে কাছে টানো, রইতে পারি না দূরে, প্রেম এলো কেন অন্তরে, কেন অন্তরে। তুমি কি খেলা করো, বুকে চড়িয়ে ধরো, যাই গো হাজিতে মরে, প্রেমী কেন অন্তরে, প্রেমী কেন অন্তরে। রইতে পারি না দূরে, প্রেমের
গেছে ভালোবাসা, আর কি বাকি গো, হয়েছে ভালোবাসা আর কি বাকি গো, দুজনে খেলা ঘর এসো না বাঁধি গো, শুধু যে কাছে টানো রইতে পারি না দূরে, প্রেম এলো কেন অন্তরে, প্রেম এলো কেন অন্তরে, এরপরে দিব একটা খোঁটা, তোর জানাবের ছাল বাকলা যদি না তুলে দি তাহলে কি কথা, আমি না এক কত মনে আমার জাগলো, এখন গোসল আমি করবো, আর তোমরা পুকুরে যাও, জো হুকুম পুটি বেগম, পুটি বেগম কি গুলো, আমি বললে পুটি বেগমের বাচ্চা নাকি, মনে হয় ঘোড়ার বাচ্চা, মাগো আগে বাচ্চা প্রহরী পিছে আপনারা অন্দর মহলে গোসল করবেন না, পুটি বেগম অন্দর মহলে গোসল করতে গিয়েছেন তাই আমরা পুকুরে যাইতেছি, বলেন কি, এদিক কি সর্বনাশ হয়ে গেল, পুটি বেগমের ছাল পাকড়া সব উঠে যাবে, উনি কখন উঠবেন জানি না, ওয়ালাইকুম আসসালাম, আমি একটা কাজে হাত দিয়েছি বাবা, আমার জন্য দোয়া করো, আসো আসসালাম, আসসালাম আলাইকুম দরবেশ বাবা, ওয়ালাইকুম আসসালাম, আপনি আমাকে চিনতে পেরেছেন, আজ থেকে প্রায় 7 বছর আগে আজমির শরীফে আপনি আমার মাথায় হাত রেখে দোয়া করেছিলেন, আপনার দোয়ার বরকতে আমি আজ কোটিপতি দরবেশ বাবা, আজ আমি কোটিপতি দরবেশ বাবা, কিছু মনে করবেন না, আমার তরফ থেকে সামান্য নজরানাটুকু গ্রহণ করুন, কি আছে এতে খুলো, টাকা পাগল, এই টাকা দিয়ে আমি কি করব দরবেশ বাবা, টাকা ছাড়া দুনিয়াটা যে অচল, টাকা ছাড়া কোনো কিছু যে কেনা যায় না, এসব কথা বাদ দাও, আসলে তুমি কি চাও সেটা বলো, 7 বছর আগে আপনার দোয়ায় আমার সব কিছু হয়েছে, কিন্তু শান্তি, জীবনে শান্তির অভাব রয়েই গেল, টাকা দিয়ে সব জিনিস কেনা যায় এ কথা বলেছিলে না, যাও টাকা দিয়ে শান্তি কিনে নাও,
টাকা দিয়ে শান্তি কিনবো কিভাবে? টাকা এখানে রাখলে শান্তি পাবে কিভাবে? এই টাকাগুলো গরিব মানুষের মাঝে বিলিয়ে দাও, এতিমদের দান করো, মসজিদ নির্মাণে সাহায্য করো, দেখবে শান্তির অভাব হবে না। যে লোক টাকা জমিয়ে রাখবে, খরচ করবে না, সে লোক জীবনে শান্তি পাবে না। দুনিয়াতে আসার পথে কোনো কিছুই আনতে পারোনি, যাবার পথেও কোনো কিছু নিতে পারবে না। এগুলো সামনে থেকে নিয়ে যাও, নিয়ে যাও, গরিব দুঃখী অসহায় মানুষের মাঝে টাকাগুলো বিলিয়ে দাও, যাও। আসি বাবা। তোমরা এখন সবাই যাও, যাও। উনি এখন বিশ্রাম নেবেন, চলো আমরা যাই। দরবেশ বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি চাও তুমি, কি জন্য এসেছ? দরবেশ বাবা, মানে আমি একটা মেয়েকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করতে চাই, কিন্তু আমার মালিক বিয়ে না করা পর্যন্ত আমি বিয়ে করতে পারছি না। আপনি আপনি আমার মালিকের জন্য দোয়া করবেন, যেন তাড়াতাড়ি ওনার বিয়েটা হয়ে যায়, মালিকের পরেই আমি বিয়ে করব। আরে পাগল, তুমি তো কিছুই বুঝো না। তুমি যে মেয়েকে ভালোবাসো, তোমার মালিকও সে মেয়েকে ভালোবাসে। দরবেশ বাবা, কিছু বলছেন না যে? তুমি মহলে ফিরে যাও, আগামীকাল সকালে তুমি তোমার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। দরবেশ বাবা, আপনি আমাকে দোয়া করবেন। আসে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরা সবাই পুলিশের গোয়েন্দা বিভাগের লোক, যাত্রার নায়িকা রানীকে তুলে নিয়ে যেতে এসেছে। কে তুমি? কে বড় ডেঞ্জারাস অফিসার? আকরম, আকরম খান। যাই বলো বোন, বাড়ির মধ্যে আজে বাজে মেয়েকে জায়গা দেওয়া ঠিক না। যাত্রা নাটকের মেয়েরা কখনো ভালো হয় না। মেয়েটাকে বের করে দাও। তুমি কে? আকরাম খান, ইন্সপেক্টর আকরাম খান। ওকে এভাবে নিয়ে যাচ্ছ কেন? শালি, এ আসলে আমার শালি, বাড়ি থেকে পালিয়ে এসে এখন বাড়ি নিয়ে যাচ্ছি, বাস। আই বল, আমি সত্য কথা বলেছি? না না, সব মিথ্যে। ও আমার বোনের হত্যাকারী, আমাকে মেরে ফেলবে। আমাকে বাঁচান ভাই, আমাকে বাঁচান। ভালো চাস, তোকে ছেড়ে দে। ছেড়ে দিলাম, ভালো চাই, সবার ভালো চাই। সালাম স্যার। যে হাত আমার মালিকের উপর উঠে
সে হাত আমি ভেঙে ফেলে। রাজা, এই বদমাশটা রানীকে তুলে নিয়ে যাচ্ছিল। পানি দাও মা, তুমি অত চিন্তা করো না তো, আর কিছুই হবে না। আমাকে জ্ঞান দিতে আসিস না, ওই গুন্ডা পান্ডাদের চেহারা দেখলে ভালো লাগে না। রানীকে ওর বাড়িতে পাঠিয়ে দে। তুমি তো ওকে পাঠাতে বলছো, কিন্তু মা কিভাবে পাঠাবো? মানে ভেবেছিলাম আমি কখনো বিয়ে করব না, কিন্তু রানীকে দেখার পর সিদ্ধান্ত নিলাম আমি। রানী একটা যাত্রার নায়িকা, তাকে বিয়ে করার প্রস্তাব দিলে তুমি মেনে নেবে না, এই ভয়ে এতদিন বলিনি, আজ পরিস্থিতির শিকার হয়ে বলতে বাধ্য হলাম। এসব কি বলছিস? আমি সিদ্ধান্ত নিয়েছি কাজলকে বউ করে আনবো। মা, আমি কাজলকে বিয়ে করার কথা কল্পনাও করিনি। পিপাসা মেটাতে আমি তোমাকে পানি দিলাম, আর সেই পানি দিয়ে তুমি হাত ধুয়ে ফেলে দিলে, তাতে আমার কোনো দুঃখ নেই। তুমি যা ভালো মনে করো তাই করো, তাই করো। কাজল, তুমি কোনো দুঃখ করো না, আমি ওকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করাবো। না ফুপু আম্মা, আমি সব বুঝে গেছি। আমার মনে যখন কোনো দুঃখ আসে তখন ঢেকুর উঠে, আর ঢেকুর যখন উঠে নেই তার মানে আমার মনে কোনো দুঃখ নেই, কোনো দুঃখ নেই। কাজলের বাবা কি ধরনের লোক তা তো তুই জানিস না, ওর বাবা যদি এই ঘটনা জানতে পারে তোর কি হবে জানিস? কাজলের বাবা আমার কিছুই করতে পারবে না, আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটাই হবে। আমি রানীকেই বিয়ে করব, আর রানীকে বিয়ে করতে না পারলে
তোমার বোধ হয় ছেলের বউ দেখার নসিব হবে না। তুই এখানে এলি কেন? তোকে প্রিন্সের বাড়িতে পাঠালাম ওখানে থাকার জন্য, আর তুই ফিরে এলি তোর সুখের কথা ভেবে। আমি সেদিন প্রিন্সের মায়ের কথা মতো ও বাড়ির সামান্য একটা চাকরের কাছে ক্ষমা চেয়েছি। তুই জানিস কত কষ্ট করে রানীর দুলাবাইকে দিয়ে কতগুলো নকল পুলিশ পাঠিয়েছিলাম রানীকে তুলে আনার জন্য? কেন কেন এসব নাটক? একমাত্র তোর মঙ্গলের জন্য, প্রিন্সের প্রতি তোর ভালোবাসার জন্য। শুনে যাও কাজল, আমি চাইব তাই হবে। স্যার এখন কি করব? শোনো কবরা, আমি তোমাকে যেভাবে বলবো সেইভাবে কাজ করবে। এতে যদি কোনো বাধা আসে প্রয়োজনে দশটা খুন করতে হলেও করবে, বাকিটা আমি সামলাবো। তবু ওই মহল আমার মেয়ের জন্য চাই। এই রানী কোথায় রে? অনেকক্ষণ যাবত দেখছি না। আহা কাঁদছ কেন, কি হয়েছে? দুলা ভাইয়ের কথা মনে উঠলে আমার ভয় হয়, সে আমার আসবে, আমাকে বিয়ে করার জন্য বরযাত্রী নিয়ে আসবে। আহা খামাখা এসব ফালতু ব্যাপার নিয়ে মাথা গরম করো না, যে মার খেয়েছে আর কোনোদিন এদিকে আসবে না। তুমি দুলা ভাইকে চেনো না, সে সাংঘাতিক ভয়ঙ্কর লোক, সে ঠিকই আমাকে তুলে নিয়ে যাবে। রাজা যতদিন জীবিত আছে কেউ তোমাকে একটা ফুলের টুকাও দিতে পারবে না। সেজন্যই বলছি এসব ঝামেলা থেকে দূরে থাকার জন্য আমাদের বিয়ে করা উচিত। রানী তোমাকে আগেও বলেছি এখনো বলছি, প্রিন্স বিয়ে করার পরে আমি তোমাকে বিয়ে করে ঘরে তুলব। হ্যাঁ তোমার মুখে শুধু একটাই কথা, প্রিন্স প্রিন্স প্রিন্স। প্রিন্স সারা জীবন বিয়ে করবে না, তাই বলে তুমিও বিয়ে করবে না? তোমার কথা আমি শুনতে চাই না। পাগলামি করো না, আমার আমার কথা শুনো। এসব কি শুরু করলে? তুমি আমার কথা শুনো তো। ছাড় বলছি। পাগলামি করো না সাহেব। মনে হয় রাজা রানীকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছে। সাহেব আরো কথা আছে। কি কথা? রাজা আপনার লবণ খেয়ে আপনার সাথে নেমোখারামি করছে। কিভাবে? সব বললে আমার অসুবিধা হবে সাহেব। কোনো অসুবিধা নেই, তুমি বলতে পারো। রাজা আম্মাজানকে বোঝাচ্ছে আপনি এই ধন সম্পত্তি টাকা পয়সা সবকিছু ওই যাত্রার মেয়ে রানীর পেছনে খরচ করছেন। রাজা আম্মাজানের কাছে ভালো সেজে এই সম্পত্তির অর্ধেক নিজের নামে লিখিয়ে নিয়েছে। কিছুতেই ঘোড়া বশ মানছে না, কি করবো সাহেব? পেটাতে থাক, বশ মানবেই। ঘোড়ার পিঠে চাবুক মারার অধিকার তোকে কে দিয়েছে? বল কে দিয়েছে বল! রাজা রাজা ওকে ছেড়ে দাও, ঘোড়ার পিঠে চাবুক মারার হুকুম আমি দিয়েছি। সাহেব আপনি? তুমি আমাকে সাহেব বলে ডাকবে না, আর আজ থেকে ওই ঘোড়া গাড়িতেও হাত দেবে না। দাঁড়াও আর এক কদম না বাড়িয়ে চলে যাও বাড়ি থেকে, চলে যাও আমার চোখের সামনে থেকে। যে অন্যায় তুমি করেছ তার শাস্তি না দিয়ে তোমাকে বাড়ি থেকে চিরদিনের জন্য বিদায় করে দিলাম। আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না, আমি কি অন্যায় করেছি খুলে বলুন। ও এমনিতে যাবে না, এই মেরে বের করে দে।
চলো যাই। গাড়ি আসছে, অথচ রাজা নেই। চলো। রাজা কোথায়? রাজা? আমাজান, আমাজান, প্রিন্স সাহেব রাজাকে মেরে বাড়ি থেকে বের করে দিয়েছেন। তুই রাজাকে মারলি মা? রাজাকে কেন আমি বের করে দিয়েছি তোমাকে সব খুলে বলছি। না, তুই আমাকে মা বলে ডাকবি না। রাজাকে বের করে দিয়েছিস, তোর সাথে আমার কোনো কথা নেই। রাজা, 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 নিজের সন্তানের চেয়ে রাজা কি তোমার কাছে বড় হয়ে গেল? হ্যাঁ, তোর চেয়ে রাজাই আমার কাছে বড়। রাজা কি কাজ করেছে সেটা শুনলে এত কথা বলতে না মা। আমি রানীকে ভালোবাসি, অথচ রাজা তাকে জোর করে ভালোবাসতে চায়, এটা কি তোর অন্যায় নয়? তুই একটা অপদার্থ। রানী তোকে নয়, রাজাকে ভালোবাসে, আমি নিজের চোখে দেখেছি। মা যা বলল তা কি সত্যি? ঠিক আছে, মানলাম রানী রাজাকে ভালোবাসে, কিন্তু রাজা তোমার কাছে ভালো মানুষ সে যে সমস্ত সম্পত্তি অর্ধেক নিজের নামে লিখে নিয়েছে, সেটা কি, সেটা কি অন্যায় নয়, বেইমানি নয়? চুপ কর, চুপ কর প্রিন্স, মুখ বন্ধ রাখ, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। শোন, রাজা কোনো বেইমানি করেনি, বেইমানি করেছি আমরা, আজও করে যাচ্ছি। ওর সম্পত্তি দিয়েই আমাদের আজকের এই প্রতিষ্ঠা, এত নাম, ডাক, যশ। তুই রাজাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস, আরে ওরা যদি আশ্রয় না দিত তাহলে এই বাড়িতে আমাদের কোনো স্থান হতো না। এই বাড়ির একমাত্র মালিক রাজা। এসব কি বলছো মা, এসব কি সত্যি? হ্যাঁ সত্যি, দিনের আলোর মতো সত্যি। আজ থেকে ২৫ বছর আগে
রাজার বাবা আমার ভাই সুলতান আহমেদ চৌধুরী ছিলেন এই এলাকার জমিদার। কোটি কোটি টাকার সম্পত্তির মালিক ছিলেন তিনি, অথচ চলাফেরা করতেন সাধারণ মানুষের মতো। কোনো অহংকার ছিল না তার মনে, তাই তো ভালোবেসেছিলেন গরিব ঘরের মেয়ে ময়ূরীকে। Love you so
much, baby, much, baby, much, baby. I want to touch you, baby, touch you, baby, touch you, baby. Ekto chhuate amari onke, ekto chhuate amari onke. Agun jale keno bojho na tumi ki je koro amar bhalo lage na tumi ki je koro. চৌধুরী, আপনি পুত্র সন্তানের পিতা হয়েছেন। ময়ূর কেমন আছে? সরি মিস্টার চৌধুরী, অনেক চেষ্টা করেও আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি। আজগর, তোমাকে খুব অস্থির মনে হচ্ছে, কি ঘটনা ঘটিয়েছো? ঘটাইনি, তবে ঘটাবো ভাবছি। তোমাদের সঙ্গে আমার তফাত এই, তোমরা ভাবতে ভাবতেই সময় কাটিয়ে দাও, আর আমি ঘটনা ঘটিয়ে বসে থাকি। আমি কি আজীবন আপনার সৎ ভাই সুলতানের কর্মচারী হয়ে থাকবো? উনি নানান জায়গায় দান খয়রাত করে বেড়াবে আর আমি তার হিসাব রাখব। আমি আপনাদের বোনের স্বামী, সম্পত্তির কিছু অংশ আমার নামে লিখে দিলে ক্ষতি কি? এতক্ষণে বুঝলাম তোমার অস্থির হবার কারণ। আজগর, সুলতানের পরবর্তী প্রোগ্রাম কি? আগামী শুক্রবার 50 জন বিয়ে করবে এবং যৌতুক হিসাবে সুলতান তাদের প্রত্যেককে 5 বিঘা করে জমির দলিল দান করবে। দলিলগুলো তো কি দস্তখত নেওয়া হয়েছে? না, আর সকালে নেব, কাল নয় আজই দেবে। বুঝলাম না। প্রত্যেকটি আসল দলিলের সাথে একটি করে সাদা কাগজ দেবে, যাতে করে আসল দলিলে সই করতে গিয়ে সাদা কাগজে সই করে দেয়। সুলতানকে দিয়ে কাজটি করাবে, এবাদত করে নামা সময়। কি বুঝতে পেরেছ? ঘুম পাড়ো।
কেন ওদের উপর অত্যাচার করছেন? ওদের ভেতরে আসতে দিন, ওরা কি বলতে চায় শুনুন। তোমাদের কি হয়েছে? হুজুর, আপনি একজন ধার্মিক লোক, আপনি কোটিপতি, আপনার কাছে চাইতে হয় না, এমনিতেই দেন। কিন্তু একজন আপনার ক্ষতি করছে, আপনার সর্বনাশ করছে, সেটা জানাবার জন্য আমরা এখানে এসেছি। আমাদের ঢুকতে দিচ্ছে না, সিপাহীরা আমাদের মারধর করছে। হুজুর, আপনি মেয়েদের বিয়ে দিয়ে উপকার করেছেন, 5 বিঘা করে জমি দিয়েছেন, কিন্তু সেই জমির দলিলগুলো নকল। কি বলছো তোমরা? হুজুর, আসল দলিলগুলো আমাদের নামে নেই। কার নামে সেই দলিল? আপনার বোনের স্বামী হাজগুর আলীর নামে। তোমাদের সব কথা শুনলাম, এই জুলুম আর সহ্য করতে পারবো না। আসগর, ভেতরে এসো। কি হয়েছে আপনার, এমন করছেন কেন? ভাইজান আপনাকে ডাকছেন, যান। দেওয়ান, আসগর, তোমাকে আপন মনে করে এখানে এনে রেখেছি। তুমি আমার একমাত্র বোনের স্বামী, বলো তোমার কি উচিত হয়েছে যৌতুকের দলিলগুলো আত্মসাত করা? তোমার কি উচিত হয়েছে ওইসব গরিব দুঃখীদের ধোঁকা দেওয়া? আমি যখন যাকে যা দান করেছি তা কখনো ফেরত নেইনি। আসগর, গরিবদের হক ওই দলিলগুলো গরিবদের মধ্যে ফেরত দিয়ে দিও। আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি তোমাদের নামে লিখে দিলাম, এগুলো সব তোমার নামে আর তোমার সন্তানের নামে লিখে দিয়েছি। এখন থেকে সমস্ত সম্পত্তির মালিক তোমরা। তুমি আমার সাথে যে বেইমানি করেছ আমি তা মাফ করে দিয়েছি। তোমরা সুখে থাকো, শান্তিতে থাকো, আমি যাই। ভাইজান, আপনি কোথায় যাবেন, কেন যাবেন? দুনিয়াটা বড় বেইমান, এই বেইমানের দুনিয়া ছেড়ে যেখানে শান্তি পায় সেখানেই যাব। ভাইজান, আপনি চলে যাবেন না, আপনি যাবেন না। আমার জবান এক, আমাকে অনুরোধ করবে না। ভাইজান, আপনি তো সব কিছু দিয়ে দিলেন, আমি একটা জিনিস চাইব, দেবেন? দেবার মতো কি আছে? আপনার সন্তান, আপনার সন্তান আমাকে দিন ভাইজান। ও যা পাপ করেছে, অন্যায় করেছে, যা ভুল করেছে, আর প্রায়শ্চিত্ত করার সুযোগ আমাকে দিন। বেশ, না, আমার একটা আদেশ তোমাকে পালন করতে হবে। এই বাচ্চাকে লালন পালন করবে অতি সাধারণভাবে, অর্থ সম্পদের মায়া জাল থেকে ওকে দূরে রাখবে। অর্থ সম্পদ কি জিনিস ও যেন বুঝতে না পারে। আমি ওকে দেখতে আসব,
কিন্তু আমার পরিচয় ওর কাছে গোপন রাখবে, সবার কাছে গোপন রাখবে। তোমার প্রতি এটাই আমার আদেশ। এই সংসার ধর্ম ছেড়ে আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি অনেক দূরে। মানুষের মনে হিংসা বিদ্বেষ বেমানি যতদিন থাকবে ততদিন এই সংসারে আর ফিরে আসবো না। ভাইজানের সাথে ওয়াদা করেছি তার বাচ্চাকে সাধারণ মানুষের মতো লালন পালন করব, ওকে কোনো কিছু বুঝতে দেব না। এই জন্য সে কাজের লোকের মতো এ বাড়িতে কাজ করে যাচ্ছিল, লোকজন যেন বুঝতে না পারে, তাই রাজার পরিচয় সবার কাছে গোপন রেখেছি। এটাই ছিল ভাইজানের সাথে আমার একমাত্র ওয়াদা। মা, তোমার ভাইজান এখন কোথায়? কিছুদিন আগে এ বাড়িতে একজন দরবেশ এসেছিল, দেখেছিলে? হ্যাঁ, উনি তো আমাদের এলাকাতেই থাকেন, কিছুদিন আগেও দেখেছি। ওই দরবেশি হলেন আমার ভাইজান, তোমার মামা, রাজার বাবা। অনেকবার চেষ্টা করেছি আনার জন্যে, কিন্তু আসে না। মা, আমি গিয়ে নিয়ে আসি। আরে যা, নিয়ে আয়। এই নাটক শেষ হওয়া দরকার, এই নাটক শেষ হওয়া দরকার। সে আমার সাথে বেইমানি করেছে, বাচ্চা মরে গেছে বলে সে আমাকে ধোকা দিয়েছে, অথচ সেই বাচ্চাই রাজা। আমি কাউকে ছাড়বো না, চল প্রিন্সকে শেষ করে ফেলি। জমিদারের ছেলে প্রিন্সকে আপনি শেষ করবেন? কে জমিদার? তুই একটা গাধা। আরে সুপ্রিম কোর্টের সব কেস আমার জানা আছে, মার্ডার করলে কি হয় তাও আমি জানি। প্রিন্সকে মেরে ফেল, রাজাকে ফাঁসিয়ে দে, তখন বোনকে সরিয়ে ওই মহলের মালিক হওয়া সহজ হবে। নদীতে ফেলে দে, একটা হাঙ্গর অন্তত পেট ভরে খেতে পারবে। এসব কার কার সাজে বল?
প্রতিশোধ নেবার জন্য তুই প্রিন্স সাহেবকে খুন করেছিস। মিথ্যে কথা বল শয়তানের বাচ্চা, তুই প্রিন্সকে কি করেছিস বল। রানী, রানী, রাজার সাথে বাঘের মারপিট হচ্ছে, রাজা নাকি প্রিন্সকে হত্যা করেছে। আমাজান, আমাজান, রাজা নাকি প্রিন্স সাহেবকে খুন করেছেন, এখন তোমার সাথে মারামারি করছে। তুই আমার সাহেবকে কি করেছিস। তালুকদার সাহেব প্রিন্সকে মেরে ওই লাভ নদীতে ফেলে দিয়েছে। অবশ্য রাজা যে মারটা মারল তাতে কারো নাম না বলে উপায় নেই। হ্যাঁ স্যার, আমি মায়ের ছেলেই বলেছি, ওই রাজাই প্রিন্সকে খুন করেছে। তোমরা তাকে দেখছো কি, রাজাই প্রিন্সকে মেরেছে, তোমরা সবাই রাজাকে মারো। রাজা, আমার মন বলছে আমার সন্তানকে ওই খুন করেছে, আসল কাল্পিত সে। ধর রাজা, ওকে ধর। শুয়ারের বাচ্চা, ওকে
তুমি মাফ করে দাও প্রিন্স, তোমার উপর প্রতিশোধ নিতে তোমাকে মেরে নাপ্ন দিতে ফেলে দিয়েছিলাম, আমাকে তুমি মাফ করে দাও বাবা। আমরা সবাই মিলে রাজার সাথে অন্যায় করেছি, বেইমানি করেছি, আমাদের সবাইকে রাজার কাছে মাপ চাইতে হবে। রাজা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, দুঃখ দিয়েছি, আঘাত করেছি, তুমি আমাকে মাফ করে দাও রাজা। এসব আপনি কি বলছেন, আপনার মুখে এসব মানে না। রানী, এদিকে এসো। সাহেব, আপনাকে বাঁচালো কে? তোমার বাবা, তোমার বাবাই আমাকে নদী থেকে তুলে বাঁচিয়েছে। সাহেব, কে আমার বাবা? সাহেব, তোমার বাবা জমিদার সুলতান আহমেদ চৌধুরী। যখন দেখা পেলাম তখন চিনতে পারিনি, একটু দোয়াও নিতে পারলাম না। চিন্তা করিস না, তোর বাবার দোয়া সব সময় তোর সাথে আছে। তুমি আমার সাহেব আর আমি তোমার না। সাহেব, এ হয় না। আপনি আগে যেমন আমার সাহেব ছিলেন, এখনো ঠিক তেমনি আছেন, তেমনি আছেন। চলুন, চলো। আমার দেহ ক্রিয়া প্রান্তি নিয়ে